জয়জগন্নাথ ফ্রেন্ডস, ডিসকাস করিবা স্পোর্টস কারেন্ট অ্যাফেয়ার্স অফ 2022। দেখুন ইম্পর্টেন্ট কোশ্চিন কম আছে। ফার্স্ট কোশ্চিন কম দেইছি না, আমার মেন্স ফিফা মেন্স ওয়ার্ল্ড কাপ তো জানিথিবে, নিহাতি এথর কোশ্চিন আসিব হি আসিব, কারণ ওয়ার্ল্ড র মোস্ট পপুলার গেম হচ্ছে ফিফা ওয়ার্ল্ড কাপ। দেখ আচ্ছা, আর হেডকোয়ার্টার কোউঠি হইছে? জুরিক, জুরিক সুইজারল্যান্ড। আচ্ছা, কে জিতিলা ফিফা মেন্স ওয়ার্ল্ড কাপ 2022? কে জিতিলা? আর্জেন্টিনা। কাহা হারাইলা? ফ্রান্স কু। ফ্রান্স হচ্ছে 2018 র চ্যাম্পিয়নশিপ, ক্লিয়ার? আর্জেন্টিনা কত থর জিতিলা? না, 3 টাইমস। সবুঠ অধিক কি জিতিছি? 5 টাইমস। কিয়ে? না ব্রাজিল। কিয়ে? না ব্রাজিল। আচ্ছা, তারপরে কি জিতিছি? 4 টাইমস। কে জিতিছি? না জার্মানি। জার্মানি, ক্লিয়ার? মনে রইলা? আচ্ছা, ইয়ে কোউটি হইতিলা খেল? কোউটি হইতিলা? না কতার, কতার বাইজু থিলা পার্টনার, স্পন্সরশিপ থিলা কি? বাইজু, বাইজু। আচ্ছা, ফার্স্ট ম্যাচ কাহা কাহা ভিতরে হইতিলা? অবভিয়াসলি কতার খেলুছি মানে হোস্ট করুছি মানে কতার খেলিব, কতার ভার্সেস ইকুয়েডর, যো দেশ হোস্ট করিব মানে সে খেলিব, কতার ভার্সেস ইকুয়েডর। আচ্ছা, কোশ্চিন হচ্ছে কোউ স্টাডিয়াম হইতিলা? আল বাইটি, আল বাইটি স্টাডিয়াম, ফার্স্ট ম্যাচ। ওকে, আজ পচার ফাইনাল ম্যাচ কোউ খেলা হইতিলা? ফাইনাল ম্যাচ হইতিলা আপনার লুসেল, লুসেল স্টাডিয়াম, ক্লিয়ার? আচ্ছা, কেতটা টিম পার্টিসিপেট করতে? 32টা টিম পার্টিসিপেট করতে। আচ্ছা, খেলার ফাইনালে কে কোন সব অ্যাওয়ার্ড নেলা? দেখুন আপনার ইম্পর্টাট হচ্ছে বুট, বুট কে নেলা? গোল্ডেন বুট, মাবাপে, মাবাপে। আর বল নেলা কে? বল নেলা আপনার মেসি, মেসি 2 থর নিয়ে গেলি গোল্ডেন বল। আচ্ছা, ও দেন গ্লোভস, গ্লোভস তো ইম্পর্টাট, যা পাই জানিথিবে আর্জেন্টিনা কোন হেলা? মার্টিনেজ, যদি খেল দেখিথিবে জানিথিবে মার্টিনেজ পাই হি আর্জেন্টিনা ওয়ার্ল্ড কাপ জিতিলা গোল্ডেন গ্লোভস। ওকে, ক্লিয়ার? এতকি মনে রাখতে হবে। আর যদি পচারে 2026, 2026 ওয়ার্ল্ড কাপ কেইটা দেশের হব? 3টা দেশের, কোউ কোউডি? না, ইউএসএ, কানাডা, মেক্সিকো। ইউএসএ, কানাডা, মেক্সিকো। ওকে, আউ এবর্ষর কোন থলা মাস্কট কোন থলা? এটা বহুত ইম্পর্টেন্ট, লাইভ, লাইভ মাস্কট। ওকে, আউ 2026 হবা। আচ্ছা, 2023 ওমেন্স ওয়ার্ল্ড কাপ কোউডি হব? এটা হব আপনার অস্ট্রেলিয়া আর নিউজিল্যান্ড, অস্ট্রেলিয়া নিউজিল্যান্ড, মনে রাখতাম। 2023 ওমেন্স ওয়ার্ল্ড কাপ, আর অলরেডি কোণ হলে মানে মাস্কট ডিক্লার হয়ে গেলেন তাজুনি, কোণ তাজুনি, যেমতি আমার 2026 প্যারিস অলিম্পিক্স, যেটা সমর অলিম্পিক্স, তার এবে ডিক্লার হল কোণ মাস্কট 2026, কোণ তার হচ্ছে, তার হচ্ছে লেস ফ্রিজেস, লেস ফ্রিজেস। ওকে, এদিকে মনে রাখতাম, তো যেদিকে আপরে কোশ্চেন আসিপারিব, নিহাতি আপরে নিহাতি কোশ্চেন আসিব, ক্লিয়ার? বুঝিগলা? আউথর কই দেউছি, কে জিতিলা? আর্জেন্টিনা জিতিলা। কাহাকু হারাইলা? ফ্রান্স কু হারাইলা, ফ্রান্স কু হারাইলা। 3 থর আর্জেন্টিনা জিতিছি, সবুঠ অধিক 5 থর ব্রাজিল জিতিছি, 4 থর জর্মানি জিতিছি। ফার্স্ট ম্যাচ কতার ভার্সেস ইকুয়েডর হইতিলা, কিউটো স্যার ক্যাপিটাল সেই বসে, কতার ভার্সেস ইকুয়েডর কোউটি হইতিলা? না, আলবাইট স্টাডিয়াম। ফাইনাল ম্যাচ হল লুসেল স্টাডিয়ামে। আচ্ছা, গোল্ডেন বুট কে নেলা? মাবাপে ফ্রান্স র। দেন বল নেলা মেসি, গ্লোভস নেলা মার্টিনেজ, মাস্কট থিলা লাইভ, কেতটা টিম খেলুলে? 32টা টিম। আচ্ছা, 2026 কোউটি হব? না, ইউএসএ, কানাডা, মেক্সিকো, 3টা দেশের হব। আর 2023 ওমেন্স কোউটি হব? না, অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ডে, তার মাস্কট হচ্ছে তাজুনি। ওকে, এতকি ইম্পর্টেন্ট মনে রাখতে হবে, যেতকি মানে কোশ্চিন আসিপারিব। তারপরে টি-20 মেন্স ক্রিকেট ওয়ার্ল্ড কাপ কে জিতিলা? না, ইংল্যান্ড জিতিলা, জানিথিবে এটা, ক্রিকেট তো দেখুছেন জানিথিবে। ইংল্যান্ড কাহা করিলা? পাকিস্তান বিট পাকিস্তান। খেল কোউটি হতুলা? না, অস্ট্রেলিয়ারে প্লেড ইন। ওকে, আচ্ছা, টি-20 ওমেন্স ওয়ার্ল্ড কাপ, ওমেন্স ওয়ার্ল্ড কাপ কে জিতিলা? অস্ট্রেলিয়ারে। কাহা করিলা? না, নিউজিল্যান্ড করিলা। ওকে, খেল হতুলা কোউটি? না, নিউজিল্যান্ড, প্লেড ইন নিউজিল্যান্ড, ওমেন্স কথা কহুছি। এশিয়া কাপ, এশিয়া কাপ টি-20 মেন্স কে জিতিলা? শ্রীলঙ্কা জিতিলা। কোশ্চিন হচ্ছে কত থর জিতিলা? 6 টাইম জিতিলা, 7 টাইমস কি ইন্ডিয়া জিতিছে সবুঠ অধিক। ওকে, কাহা ঘরেলা? পাকিস্তান ঘরেলা। কোশ্চিন হচ্ছে কোউটি খেল হতুলা? না, ইউএইরে খেল হতুলা, ক্লিয়ার? আর আর প্লেয়ার অফ দ্য টুর্নামেন্ট কে থিলা? হাস্তরঙ্গা, এমতি কিছু না আছে জানিছি আপন। ওকে, এশিয়া ওমেন্স টি-20 ইন্ডিয়া জিতিলা, কাহা ঘরেলা? না, শ্রীলঙ্কা ঘরেলা। কোশ্চিন ইয়ে নুহ, কোশ্চিন হচ্ছে যে কত থর জিতিলা? 7 টাইম জিতিলা, আর কোউঠি হতুলা? এইটা হচ্ছে ইম্পর্টেন্ট। বাংলাদেশ ওমেন্স যেটা এশিয়া কাপ কোউঠি হতুলা টি-20 ওয়ার্ল্ড কাপ। থোমাস কাপ, থোমাস কাপ হচ্ছে আপনার কোন
ଯୋଉଟା କି ବ୍ୟାଡମିଣ୍ଟନ ଇଣ୍ଡିଆ ଜିତିଲା, ବ୍ୟାଡମିଣ୍ଟନ ଏଇଟା ହେଲା ଇଣ୍ଡିଆ କୋଉଠି ହଉଥିଲା, ଥାଇଲାଣ୍ଡରେ ହଉଥିଲା, ହଉଥିଲା ଥାଇଲାଣ୍ଡରେ, ଏଇଟା କୋଶ୍ଚିନ୍ ଆସିବ କୋଉଠି ହଉଥିଲା ଥାଇଲାଣ୍ଡରେ। ଓକେ ଉବର କପ୍ ସେ ସେଇ ସେଇ ମାନେ ବ୍ୟାଡମିଣ୍ଟନ, ଇଏ ମାନେ ବ୍ୟାଡମିଣ୍ଟନ ଏଇଟା ଝିଅ ମାନଙ୍କର, ଏଟା ହଉଛି ଓମେନ ମାନଙ୍କର, ଏଟା ହଉଛି ପୁଅ ମାନଙ୍କର। ଓକେ କୋଉଟା ଥୋମାସ କପ୍ଟା ବୁଝିଲା, କିଏ ହେଇଥିଲା ସାଉଥ କୋରିଆ ଉବର କପ୍। ଡେଭିସ କପ୍, ଡେଭିସ କପ୍ ହଉଛି ଟେନିସ, ପଚାରି ଦଉଛି ଯେ ଡେଭିସ କପ୍ କୋଉ ଖେଳ ସହିତ ରିଲେଟେଡ, ଟେନିସ କିଏ ହେଇଥିଲା, କାନାଡା, କାହାକୁ ହରେଇଲା, ୟୁଏସକୁ। ଏଇଟା ଏବେକାର ଜଷ୍ଟ ନ୍ୟୁଜ, ମାସେ ବି ତଳକ ନ୍ୟୁଜ କର। ଏଇଟା ଡୁରାଣ୍ଡ କପ୍, ଡୁରାଣ୍ଡ କପ୍ ହଉଛି ଫୁଟବଲ, ଡୁରାଣ୍ଡ କପ୍ ହଉଛି ଫୁଟବଲ। କିଏ ହେଇଥିଲା ବାଙ୍ଗାଲୋର ଏଫସି, ବାଙ୍ଗାଲୋର ଏଫସି। ସନ୍ତୋଷ ଟ୍ରଫି କିଏ ହେଇଥିଲା କେରଳ, କାହାକୁ ହରେଇଲା ୱେଷ୍ଟ ବେଙ୍ଗଲ, ୱେଷ୍ଟ ବେଙ୍ଗଲ। ଓକେ ଆଇସିସି ଅଣ୍ଡର 19 ୱାର୍ଲ୍ଡ କପ୍ କିଏ ଜିତିଲା, ଇଣ୍ଡିଆ। କେତେ ଥର ଜିତିଲା, 5 ଥର, ସବୁଠାରୁ ମୋଷ୍ଟ ଅଫ୍ ଟାଇମ୍ସ ମାନେ ଅଧିକ ମୋଷ୍ଟ ଟାଇମ୍ସ କିଏ ଇଣ୍ଡିଆ ଜିତିଛି 5 ଥର। କାହା ଏଗ୍ନେଷ୍ଟରେ, ଇଂଲଣ୍ଡ ଏଗ୍ନେଷ୍ଟରେ। କ୍ୟାପ୍ଟେନ୍ କିଏ ଥିଲା, ୟଶ୍ ଧୁଲ, ୟଶ୍ ଧୁଲ। ପ୍ଲେୟାର ଅଫ୍ ଦ ଟୁର୍ଣ୍ଣାମେଣ୍ଟ କିଏ ଥିଲା, ପ୍ଲେୟାର ଅଫ୍ ଦ ଟୁର୍ଣ୍ଣାମେଣ୍ଟ ଡେୱାଲ୍ଟ, ଡେୱାଲ୍ଟ ଡେଭିସ, ଏମିତି କିଛି ନାଁ ଅଛି, ଜାଣିଥିବେ କ୍ରିକେଟ ଦେଖୁଛନ୍ତି ଆପଣ ଜାଣିଥିବେ। ଓକେ ଦେଖନ୍ତୁ ଏଥିପାଇଁ ଆକୁ ଆପଣଙ୍କୁ ଏଗୁଡ଼ା କିଏ ମନେ ରଖିବେ ଏତେ ସବୁ ନା, ଏଇ କୋଶ୍ଚିନ୍ ଆସୁଛି ତ ସେଥିପାଇଁ କହୁଛି। ମୁଁ ତ ଚିହ୍ନିନି ଆଗକୁ କିଏ ସବୁ କ୍ରିକେଟ ଏତେ ଇଏ ନାହିଁ। ରଞ୍ଜି ଟ୍ରଫି କିଏ ହେଇଥିଲା, ରଞ୍ଜି ଟ୍ରଫି ମଧ୍ୟପ୍ରଦେଶ ଜିତିଛି, ଯେ କି ଫାର୍ଷ୍ଟ ଟାଇମ୍ ପାଇଁ ଜିତିଛି ମଧ୍ୟପ୍ରଦେଶ। ଓକେ ସବୁଠୁ ଅଧିକ ଥର କିଏ 40 ମାନେ 41 ଥର ଜିତିଛି କିଏ, ମୁମ୍ବାଇ, ମନେ ରଖନ୍ତୁ ମୁମ୍ବାଇ ସବୁଠୁ ଅଧିକ। ଏଇଟା ପଚାରି ଦେବ ଯେ ଅଧିକ କିଏ ରଞ୍ଜି ଟ୍ରଫି ଜିତିଛି, ସେ ହେଉଛି ମୁମ୍ବାଇ। ଓକେ ମଧ୍ୟପ୍ରଦେଶ ଫାର୍ଷ୍ଟ ଟାଇମ୍ ପାଇଁ ଜିତିଲା। ଇରାନୀ ଟ୍ରଫି କିଏ ଜିତିଲା, ଇଏ ବି ସେଇ କ୍ରିକେଟ, ଇରାନୀ ଟ୍ରଫି କ୍ରିକେଟ, ସେ ହେଉଛି ରେଷ୍ଟ ଅଫ୍ ଇଣ୍ଡିଆ। ଦିଲ୍ଲୀପ ଟ୍ରଫି ଯୋଉଟା କି ଜୋନ୍ ୱାଇଜ୍ ଖେଳ ହୁଏ, ଏଇଟା ୱେଷ୍ଟର୍ଣ୍ଣ ଜୋନ୍ ଜିତିଲା, ଗୋଟା ଦିଲ୍ଲୀପ ଟ୍ରଫି, ଇଏ ସେଇ କ୍ରିକେଟ, ଇଏ ସେଇ କ୍ରିକେଟ। ଓକେ କ୍ରିକେଟ ବିଜୟ ହାଜାରେ ଟ୍ରଫି କିଏ ଜିତିଲା, ସୌରାଷ୍ଟ୍ର, ସୌରାଷ୍ଟ୍ର ଜିତିଲା ବିଜୟ ହାଜାରେ ଟ୍ରଫି। ପୂର୍ବ ବର୍ଷ କିଏ ଜିତିଲା, ହିମାଚଳ ପ୍ରଦେଶ। ମୁସ୍ତାକ ଅଲି ଟ୍ରଫି ଏଇଟା ମୁମ୍ବାଇ ଜିତିଲା, ଏଇଟା ସବୁ 2022ରେ, ଏବେକାର ଜଷ୍ଟ ମାନେ ମାସେ ଦେଢ଼ ମାସ ତଳର ନ୍ୟୁଜ୍ ଗୁଡ଼ା ସବୁ। ମୁସ୍ତାକ ଅଲି ଟ୍ରଫି, ତା ପୂର୍ବରୁ କିଏ ଜିତିଲା, ତାମିଲନାଡୁ। ଓକେ ଏ ବର୍ଷ ଜିତିଲା ମୁମ୍ବାଇ ମୁସ୍ତାକ ଅଲି ଟ୍ରଫି। ଆଇପିଏଲ, ଆଇପିଏଲରେ ତ ଜାଣିଥିବେ, ଆଇପିଏଲ ତ ଦେଖୁଛନ୍ତି, କିଏ ଜିତିଲା, ଗୁଜରାଟ ଟାଇଟନ୍ସ। କ୍ୟାପ୍ଟେନ୍ କିଏ ଥିଲା, ହାର୍ଦ୍ଦିକ ପାଣ୍ଡିଆ। ଓକେ ତ ଆମର କ୍ୱେଶ୍ଚିନ୍, ଏଇଟା କେତେତମ ସଂସ୍କରଣ, ଏଇଟା ହେଉଛି ଇମ୍ପୋର୍ଟାଣ୍ଟ, 15ତମ, 15th। ଓକେ ଆଉ ଏଥିରେ ପର୍ପଲ କ୍ୟାପ୍, ଯିଏକି ସବୁଠୁ ଅଧିକ ୱିକେଟ୍ ନିଅନ୍ତି, କିଏ ଚାହଲ, ଚାହଲ। ଆଉ ଅରେଞ୍ଜ କ୍ୟାପ୍, ଅରେଞ୍ଜ କ୍ୟାପ୍ ଥିଲା କିଏ, ବଟଲର, ଜସ୍ ବଟଲର। କ୍ଲିୟର। ଟେନିସ ପ୍ରିମିୟର ଲିଗ୍ କିଏ ଜିତିଲା, ହାଇଦ୍ରାବାଦ ଷ୍ଟ୍ରାଇକର, ହାଇଦ୍ରାବାଦ ଷ୍ଟ୍ରାଇକର। ଇଣ୍ଡିଆନ ସୁପର ଲିଗ୍, ଇଣ୍ଡିଆନ ସୁପର ଲିଗ୍ କିଏ ଜିତିଲା ନା, ହାଇଦ୍ରାବାଦ, ଇଣ୍ଡିଆନ ସୁପର ଲିଗ୍। ପ୍ରୋ କବାଡ଼ି, ଏଇଟା କ୍ୱେଶ୍ଚିନ୍ ଆସୁଛି, ଜୟପୁର ପିଙ୍କ ପାନ୍ଥର୍ସ, ମନେ ରଖନ୍ତୁ ପ୍ରୋ କବାଡ଼ି ଲିଗ୍। ଏଫଆଇଏଚ୍ ହକି ଓମେନ୍ସ ୱାର୍ଲ୍ଡ କପ୍, ଏବେ ଆମର କଣଟା ଚାଲିଛି, ଯୋଉ ମାନେ ମେନ୍ସ ଚାଲିଛି ଏବେ ଆମର, ଏବେ ଭୁବନେଶ୍ୱର ଚାଲିଛି, ଭୁବନେଶ୍ୱର ଆଉ କୋଉଠି ବିର୍ସା ମୁଣ୍ଡା ଷ୍ଟାଡିୟମ ରାଉରକେଲାରେ। ତ ଝିଅଙ୍କର ଅଲରେଡି ସରିଯାଇଛି, ତ ଝିଅଙ୍କର ସରିଛି କୋଉଠି ନା, ନେଦରଲ୍ୟାଣ୍ଡ, କୋଉଠି ନା ନେଦରଲ୍ୟାଣ୍ଡ, ମାନେ ନେଦରଲ୍ୟାଣ୍ଡରେ ଜିତିଛି। ଓକେ ଆର୍ଜେଣ୍ଟିନା ଘରେ। ଆଉ ମେନ୍ସ ଏସିଆ ହକି କପ୍ କିଏ ଜିତିଲା ନା, ସାଉଥ କୋରିଆ, ମେନ୍ସ ଏସିଆ ହକି କପ୍। ଏଇଟା ଆମର ଇଣ୍ଡିଆ କଥା ପଚାରିଲେ, ଇଣ୍ଡିଆ ଜିତିଲା କ'ଣ, ବ୍ରୋଞ୍ଜ, ବ୍ରୋଞ୍ଜ ମନେ ରଖିଲା। ଏଇଟା ମାନେ ଝିଅରେ କିଏ ଜିତିଲା, ମାନେ ଓମେନରେ, ଓମେନରେ ଜିତିଲା ଜାପାନ, ଜାପାନ ସାଉଥ କୋରିଆ ଇଣ୍ଡିଆ। ଓକେ ଏଇଟା ମନେ ରଖିଥାଉ, ଏଇଟା କି ସାଉଥ କୋରିଆ, ମାଲେସିଆ ଇଣ୍ଡିଆ, ମାଲେସିଆ ଇଣ୍ଡିଆ। ଓକେ ମାନେ ମେନ୍ସ ଏସିଆ କପ୍ରେ, ଏସିଆ କପ୍ରେ ସାଉଥ କୋରିଆ, ସେକେଣ୍ଡ ହେଲା ମାଲେସିଆ, ଥାର୍ଡ ହେଲା ଇଣ୍ଡିଆ, ଦେନ୍ ଓମେନ୍ସରେ ଯେମିତି ଜାପାନ ସାଉଥ କୋରିଆ ଇଣ୍ଡିଆ। ଓକେ ଫିଫା ଅଣ୍ଡର 19 ସରି ଅଣ୍ଡର 17 ୱାର୍ଲ୍ଡ କପ୍, ଆଚ୍ଛା ସ୍ପେନ୍ ଜିତିଲା, କାହାକୁ ହରେଇଲା, କଲମ୍ବୁ, କାହାକୁ ହରେଇଲା, କଲମ୍ବୁ, ଦେଖନ୍ତୁ ହଁ ନାଇଁ କଲମ୍ବିଆ, କଲମ୍ବିଆ। ଓକେ କଲମ୍ବିଆକୁ ହରେଇଲା, ଦେଖନ୍ତୁ କ୍ୱେଶ୍ଚିନ୍ ଏଇଟା ଇଏ ଆସୁନି, କ୍ୱେଶ୍ଚିନ୍ ଆସୁଛି କେତେଟା ଷ୍ଟେଟ୍ରେ ଖେଳ ହେଇଥିଲା, 3ଟା ଷ୍ଟେଟ୍ରେ ଖେଳ ହେଇଥିଲା, କୋଉଟା କୋଉଟା ନା, ଓଡ଼ିଶା, ଗୋଆ, ମହାରାଷ୍ଟ୍ର, ମହାରାଷ୍ଟ୍ର। ଓଡ଼ିଶାର କୋଉଠି ନା କଳିଙ୍ଗ ଷ୍ଟାଡିୟମ, ଗୋଆର ହଉଛି ଆପଣଙ୍କର ଫାଟୋର୍ଦ୍ଧା, ଫାଟୋର୍ଦ୍ଧା ଷ୍ଟାଡିୟମ ବା
पंडित जवाहरलाल नेहरू स्टेडियम, पीजेएन स्टेडियम। देन महाराष्ट्र तो डीवाई पाटिल, डीवाई पाटिल स्टेडियम। क्लियर? पूरा स्टेडियम मन रखु, कलिंग स्टेडियम गोवार हूँ कौन फाटोरदा स्टेडियम बा पंडित जवाहरलाल नेहरू स्टेडियम। देन महाराष्ट्र हूँ डीवाई पाटिल स्टेडियम। खेल होता तीन टा कौन स्टेट हाँ आर मास्कट कौन था इभा, इभा था मान वोमेन्स को रिप्रेजेंट कर इभा सिंह, इभा मास्कट। क्लियर? ओके कोलंबिया स्पेन का करेला, कोलंबिया घर की जितला 2007 वर्ल्ड कप। फिफा वोमेन बास्केटबॉल, बास्केटबॉल वर्ल्ड कप के जितला चैंपियनशिप किया ला यूएसए, यूएसए। ओके 44th चेस ओलंपियाड होस्ट किए करता ला चेन्नई करता ला, मास्कट कौन था ना थाम्बी, मास्कट था थाम्बी। ओपन कैटेगरी की जितला, ओपन कैटेगरी रे मेंस रे जितला अपन करो उज्बेकिस्तान, उज्बेकिस्तान मन रखु। आउ झी कैटेगरी रे जितला किए ना यूक्रेन, यूक्रेन। ओके आउ आम इंडिया के रहा, इंडिया रहा थर्ड ब्रोंज मेडल। क्लियर? क्वेश्चन एट आसो मेन्स वोमेन्स चैंपियन किए ओपन कैटेगरी उज्बेकिस्तान आउ यूक्रेन, इंडिया तो ब्रोंज। एशियन बैडमिंटन चैंपियनशिप ब्रोंज, एशियन बैडमिंटन चैंपियनशिप रे ब्रोंज मेडल किए आईले ना पीपी सिंधु। ओके पीपी सिंधु जानते हैं दी टाइम ओलंपिक्स मेडलिस्ट लिखी दू जो जान दूर क्वेश्चन पढ़ी जाऊँ। टू टाइम्स फास्ट इंडियन वोमेन टू गेट ओलंपिक्स मेडल। क्लियर? अब जो फास्ट पर्सन पचार दबो ये सुशील कुमार ही जो, सुशील कुमार रेसलिंग रे। ओके ये फास्ट जे कि टू मेडल सांतले ओलंपिक रे। ओके ये फास्ट महिला पचारे पीवी सिंधु। एशियन कप टेबल टेनिस बहुत इंपोर्टेंट, फास्ट इंडियन वुमेन टू इन ब्रोंज एशियन कप रे किए मोनिका बात्रा, जानी थी मोनिका बात्रा को तो ये फास्ट जे कि एशियन कप टेबल टेनिस रे ब्रोंज मेडल आनी जो मन रख। 36 नेशनल गेम्स कोड़ी है इतला गांधीनगर है इतला। ओके तो एटी अधिका मेडल किया है इतला ना सर्विसेज स्पोर्ट्स, सर्विसेज स्पोर्ट्स। तो इम्पोर्टेंट हो जी आरो मास्कट, मास्कट कौन हो ना साभाज। 37 कोड़ी हो बो ना गुआरे हो बो, गुआरे हो। क्लियर? अब पूजा पटेल जे की जोगरे इटा बहुत चर्चित थे से पूजा पटेल योगा, योगासन, योगासन रे गोल्ड मेडल आनते पूजा पटेल मन रख, पूजा पटेल नाटा। ओके क्लियर? सर्विस स्पोर्ट्स अधिक आवेदन 37 रहा गुआर। विलेज ओलंपिक कौट होता राजस्थान, राजस्थान। ओके तो आरो मास्कट कौन था शेरु, शेरु मास्कट। 2022 वर्ल्ड रेसलिंग चैंपियनशिप ब्रोंज मेडालिस्ट किए विनेश पोगट बजरंग पुनिया, आपको तो जानी थी दी जन कौन कर प्रेसिडेंट ना रे, रेसलिंग प्रेसिडेंट ता ना रे सेक्सुअल हरासमेंट केस माने एलिगेशन आनी राली बस माने आज कथा कहू दी दिन चलते तो विनेश पोगट एठ क्वेश्चन आसे कौन ये टू मेडल्स विनर, टू मेडल्स विनर इन वर्ल्ड रेसलिंग चैंपियनशिप, वर्ल्ड रेसलिंग चैंपियनशिप किए ना विनेश फोगट। ओके मन रखता विनेश फोगट दीटा मेडल जीत वर्ल्ड रेसलिंग। डायमंड लीग वन बाई किए नीरज चोपड़ा, डायमंड लीग हो बा आप वर्ल्ड आथलेटिक्स हो से कौन जीतले वर्ल्ड आथलेटिक्स रे, वर्ल्ड आथलेटिक्स रे सिल्वर आनते, सिल्वर आनते। ओके एंडरसन नहीं था गोल्ड नहीं था। आ नीरज चोपड़ा एवं ब्रांड आम्बासडर कह रही स्विट्जरलैंड रो टूरिज्म, स्विट्जरलैंड टूरिज्म रो, स्विट्जरलैंड टूरिज्म। क्लियर? नीरज चोपड़ा 87.58 मीटर अगस्त 7 को जमारु भूल नहीं, अगस्त 7 से कौन अगस्त 7 को जैवलिन थ्रो डे रूपे पालन करा जाए। ग्रैंड मास्टर ऑफ 78 ग्रैंड मास्टर किए कौस्तुभ चट्टोपाध्याय मन रखता ग्रैंड मास्टर सब पचार कौस्तुभ चट्टोपाध्याय 77 एबकार न्यूज मानते जानुरी न्यूज एटा। ओके तो एबे तो जदि क्वेश्चन आसो 77 आसो आपनकर आदित्य मित्तल। ओके 77 थेला आदित्य मित्तल, 78 थेला कौस्तुभ चट्टोपाध्याय। ओके भलो आर कहि दुजी कन्फ्यूजन ने पेन चललानी सेथि। ओके ग्रैंड मास्टर 78 थेले कौस्तुभ चट्टोपाध्याय, 77 थेले आदित्य मित्तल, 76 जदि पचारे मन रखता प्रणव आनंद।
ପ୍ରଣବ ଆନନ୍ଦ, ଓକେ ମନେ ରଖନ୍ତୁ ସେ ବେଟି ହେଇଥିଲା ଏବେ ଜଷ୍ଟ ରିସେଣ୍ଟଲି, ତ ଜାନୁଆରୀ ମାନେ ଫେବୃଆରୀ ଏକ୍ଜାମ ଯୋଉଟା ଆସିବ, ଫେବୃଆରୀ ପଡ଼ିବନି ମାର୍ଚ୍ଚରେ ଯୋଉ ଏକ୍ଜାମ ଗୁଡ଼ା ଆସିବ ସେଟା ଫେବୃଆରୀ ଆସିବ, ଓକେ ତ 77 77 ମନେ ରଖିବାକୁ ପଡ଼ିବ ଆଦିତ୍ୟ ମିତ୍ର, ଓକେ 76 ମନେ ରଖନ୍ତୁ ସେ ହେଉଛନ୍ତି ପ୍ରଣବ ଆନନ୍ଦ, ପ୍ରଣବ ଆନନ୍ଦ। ଆଚ୍ଛା 2022 କମନୱେଲ୍ଥ ଗେମ୍ସ ଇଣ୍ଡିଆ ପୋଜିସନ କେତେ? ଇଣ୍ଡିଆ ପୋଜିସନ ହେଉଛି ଫୋର୍ଥ ପୋଜିସନ, ଫାର୍ଷ୍ଟରେ କିଏ ରହିଲା? ଅଷ୍ଟ୍ରେଲିଆ। ଅଷ୍ଟ୍ରେଲିଆ ଟୋଟାଲ ଆୱାର୍ଡ କେତେ? 178, 8 8 178। କିନ୍ତୁ ମେନ୍ ହେଉଛି ତାର କ'ଣ ଗୋଲ୍ଡ ମେଡାଲକୁ ନେଇକି ସବୁ ଦେଖନ୍ତି ନା କିଏ କେତେଟା ନମ୍ବରରେ ରହିଲା, ତ ଏଇଟା ହେଉଛି ତାର ଗୋଲ୍ଡ ମେଡାଲ। ଇଣ୍ଡିଆର କେତେ ମେଡାଲ? ଇଣ୍ଡିଆର ଟୋଟାଲ ମେଡାଲ ହେଉଛି 61, କ'ଣ କ'ଣ 22 16 23, ଓକେ 22 16 23 ଆର 67ଟା ହେଉଛି ଗୋଲ୍ଡ ମେଡାଲ ଅଷ୍ଟ୍ରେଲିଆର ଫାର୍ଷ୍ଟରେ ଥିଲା, ଓକେ। କୋଉଠି ହେଇଥିଲା? ବର୍ମିଂହାମ, ବର୍ମିଂହାମ, ବର୍ମିଂହାମ। ମାସ୍କଟ କ'ଣ ଥିଲା? ପେରି, ପେରି ଦ ବୁଲ। କୋଉଠି ନେକ୍ସଟ ହବ? 2026 ଭିକ୍ଟୋରିଆ ଅଷ୍ଟ୍ରେଲିଆରେ, ଭିକ୍ଟୋରିଆ ଅଷ୍ଟ୍ରେଲିଆ 2026 କମନୱେଲ୍ଥ ଗେମ୍ସ, ଓକେ। ଖେଲୋ ଇଣ୍ଡିଆ ୟୁଥ ଗେମ୍ସ ହେଲ୍ଡ ଇନ୍ ପଞ୍ଚକୁଲା ହରିୟାନା, ଏଇଟା ହଉଛି ଆପଣଙ୍କର ଜିତିଥିଲା କି ହରିୟାନା ୱିନର, ୱିନର ହି ସେଇ ହରିୟାନା, ଓକେ। ଆର ମାସ୍କଟ କ'ଣ ଥିଲା? ଧାକଡ, ଧାକଡ ମାସ୍କଟ, ଓକେ। ଆଚ୍ଛା କ୍ୱେଶ୍ଚିନ୍ ହଉଛି ମେନ୍ କ୍ୱେଶ୍ଚିନ, ଇଏ କ୍ୱେଶ୍ଚିନ ଏଇଟା ସବୁ ପୁରୁଣା କ୍ୱେଶ୍ଚିନ। କ୍ୱେଶ୍ଚିନ୍ ହଉଛି ନେକ୍ସଟ ଖେଳ କୋଉଠି ହବ? ୟୁଥ ଗେମ୍ସ ଯୋଉ ହବ ଫିଫ୍ଥ, ୟୁଥ ଗେମ୍ସ ହବ ଏଇଟା ହେଲା କ'ଣ ଫୋର୍ଥ, ତ ଫିଫ୍ଥଟା କୋଉଠି ହବ? ଫିଫ୍ଥ ହବ ମଧ୍ୟପ୍ରଦେଶ, ଏଇଟା ହଉଛି କ୍ୱେଶ୍ଚିନ, ଓକେ। ଫିଫ୍ଥ ୟୁଥ ଗେମ୍ସ ଖେଲୋ ଇଣ୍ଡିଆ ୟୁଥ ଗେମ୍ସ କୋଉଠି ହବ? ନା ମଧ୍ୟପ୍ରଦେଶରେ। ଫୋର୍ଥ କୋଉଠି ହେଇଥିଲା? ହରିୟାନା ପହଞ୍ଚିଲା, ଜିତିଲା ବି ସେଇ ହରିୟାନା, କ୍ଲିୟର? ଇଏ ବି ହରିୟାନା ହଉଛି ୱିନର, ଧାକଡ ଥିଲା ମାସ୍କଟ, ମନେ ରଖିଥାନ୍ତୁ। ଖେଲୋ ଇଣ୍ଡିଆ ୟୁନିଭର୍ସିଟି ଗେମ୍ସ ସେକେଣ୍ଡ ସଂସ୍କରଣ, ଏଇଟା ହଉଛି କ'ଣ ସେକେଣ୍ଡ? ଫାର୍ଷ୍ଟଟା କୋଉଠି ଆମ ଓଡ଼ିଶାରେ ହେଇଥିଲା? ଫାର୍ଷ୍ଟଟା ଓଡ଼ିଶା ହେଇଥିଲା, ଜିତିଥିଲା କିଏ? ପଞ୍ଜାବ, ଓକେ। ତ ଏଇଟା ହଉଛି ସେକେଣ୍ଡ, କୋଉଠି ହେଇଥିଲା? କର୍ଣ୍ଣାଟକରେ, ଜିତିଥିଲା କିଏ? ନା ଜେଏନ୍ ୟୁନିଭର୍ସିଟି। ଆର ମାସ୍କଟ କ'ଣ ଥିଲା? ଭୀରା, ଭୀରା। ଆଉ ନେକ୍ସଟ କୋଉଠି ହବ? ଏଇଟା କ'ଣ ଖେଲୋ ଇଣ୍ଡିଆ ୟୁନିଭର୍ସିଟି ଗେମ୍ସ, ଏଇଟା ହବ ୟୁପିରେ, ଓକେ। ଏଇଟା ହବ ଆପଣଙ୍କର ୟୁପିରେ, ବୁଝିଗଲା? ଫାର୍ଷ୍ଟ ଏଇଟା ହେଇଥିଲା ଓଡ଼ିଶାରେ, ପଞ୍ଜାବ ଜିତିଲା, ଆଉ ସେକେଣ୍ଡଟା ହେଲା ଜେଏନ୍ ୟୁନିଭର୍ସିଟି କର୍ଣ୍ଣାଟକରେ ହେଇଥିଲା, ଭୀରା ହାଉଜ ମାସ୍କଟ, ତ ଥାର୍ଡଟା ହବ ଆପଣଙ୍କର ୟୁପିରେ ହବ, ୟୁପି, ଓକେ, ଉତ୍ତରପ୍ରଦେଶରେ ଥାର୍ଡ। ଇଣ୍ଡିଆ ଫାର୍ଷ୍ଟ ୱାର୍ଲଡ ଜୁଡୋ ଟାଇଟଲ କିଏ ଜିତିଥିଲେ? ନା ଲିଥୁଇ ଚାନାମ୍ବମ, ଲିଥୁଇ ଚାନାମ୍ବମ। ୱାର୍ଲଡ ମାଷ୍ଟର୍ସ ଆଥଲେଟିକ୍ସ ଚାମ୍ପିଅନସିପ ଭଗବାନୀ ଦେବୀ, ଇଏ ଝିଅ ହଉଛନ୍ତି ମାତ୍ର 95 ବର୍ଷର ଝିଅ, ଓକେ, ଯିଏକି କ'ଣ ୱାର୍ଲଡ ମାଷ୍ଟର୍ସ ଆଥଲେଟିକ୍ 100 ମିଟର ରେସ୍ରେ ସେ ଗୋଲ୍ଡ ମେଡାଲ ଆଣିଛନ୍ତି। କୋଉଠି ହଉଥିଲା ଖେଳ? ଫିନଲ୍ୟାଣ୍ଡ, ଓକେ, ଫିନଲ୍ୟାଣ୍ଡ ହେଲେନ୍ସିକ୍। 1952 ଅଲିମ୍ପିକ୍ସ ଫାର୍ଷ୍ଟ ଓମେନ୍ ଅଲିମ୍ପିକ୍ସ ପାର୍ଟିସିପେଟ କରିଥିଲେ, ଫାର୍ଷ୍ଟ ଯିଏକି ଆମର ମେଡାଲ ମଧ୍ୟ ଅଲିମ୍ପିକ୍ସରେ ଆଣିଥିଲେ, କେଡି ଯାଦବ। ମୋଟୋ ଜିପି 2023 ଫାର୍ଷ୍ଟ ଟାଇମ୍ ପାଇଁ ଇଣ୍ଡିଆରେ ହବ, ନୋଏଡାରେ ହବ ଏଇଟା, ଓକେ। ମୋଟୋ ଜିପି ରେସ୍ଟା ଫାର୍ଷ୍ଟ ଟାଇମ୍ ପାଇଁ ଇଣ୍ଡିଆରେ ହବ, କୋଉଠି? ନୋଏଡାରେ। ଏ କ୍ୱେଶ୍ଚିନ୍ ଆସିବ, ଏ କ୍ୱେଶ୍ଚିନ୍ ଆସିବ। ୱାର୍ଲଡ ବିଲିୟାର୍ଡସ, ବିଲିୟାର୍ଡସ ଆସିଲା ମାନେ ଆଖି ବୁଝିକି ପଙ୍କଜ ଆଡ଼ଭାନୀ ମାରନ୍ତୁ, ଆଉ କିଛି ନାହିଁ, ଓକେ। ଲେଜେଣ୍ଡ ମାନେ ବହୁତ, ମାନେ ଇଣ୍ଡିଆ ପାଇଁ ଏମାନେ ଗୋଟେ ଗୋଟେ ମାନେ କ'ଣ କୁହାଯିବ, ସୁନା ମୁଣ୍ଡା, ଖାଲି କ୍ରିକେଟ ଦେଖିଲେ କ'ଣ ହବ। ଗୋଲ୍ଡ ଇନ୍ ୟୋଗା କହୁଥିଲେ ନା ଏବେ, ଗୋଲ୍ଡ ଇନ୍ ୟୋଗା ନ୍ୟାସନାଲ ଗେମ୍ସ, ତ କିଏ ଜିତିଲେ? ପୂଜା ପଟେଲ, ଓକେ। ନ୍ୟାସନାଲ ଗେମ୍ସ କୋଉଠି କହିଲି ଏବେ? ଗାନ୍ଧୀନଗର, ଗାନ୍ଧୀନଗର ଗୁଜୁରାଟ। 37th ହଉଛି ଇମ୍ପୋର୍ଟାଣ୍ଟ, କୋଉଠି ହବ? 37th ଗୋଆ, ଓକେ। ମାସ୍କଟ ଥିଲା ତ ସାଭାଜ। 2024 ପ୍ୟାରିସ ଅଲିମ୍ପିକ୍ସ କୋଉଠି ହବ? ପ୍ୟାରିସରେ ହବ, ତ 2028 କୋଉଠି ହବ? ଲସ୍ ଆଞ୍ଜେଲେସରେ ହବ, ଓକେ। 2032 କୋଉଠି ହବ? ଅଷ୍ଟ୍ରେଲିଆରେ ହବ, ତ ଏବେ କହିଲି ଆର କ'ଣ? ଲେସ୍ ଫ୍ରିଜେସ, ଏଇଟା ଆର ମାସ୍କଟ, ଲେସ୍ ଫ୍ରିଜେସ, ମନେ ରଖନ୍ତୁ ମାସ୍କଟ ଡିକ୍ଲାର ହେଇଯାଇଛି, ଓକେ। ଆମର 2022, 2022 ନା 2020 ଟୋକିଓ ଅଲିମ୍ପିକ୍ସ, ଟୋକିଓ ଅଲିମ୍ପିକ୍ସ ମାସ୍କଟ କ'ଣ ଥିଲା? ମିରାଇ ତୋୱା, ମିରାଇ ତୋୱା। ଇଣ୍ଡିଆ ଟୋଟାଲ ମେଡାଲ 7, ରାଙ୍କ କେତେ? 48। ଆଉ ଯଦି ପଚାରେ ୱିଣ୍ଟର, ୱିଣ୍ଟର କୋଉଠି ହେଇଥିଲା ଆପଣଙ୍କର? ୱିଣ୍ଟର ହେଇଥିଲା ଆମର ଚୀନରେ, ଆମର ଇଣ୍ଡିଆରୁ କିଏ ଯାଇଥିଲା? ଆରିଫ ଖାଁ, ଆରିଫ ଖାଁ ଗୋଟେ ମାତ୍ର ହିଁ ଖେଳାଳି ଯାଇଥିଲେ, ଓକେ। ଆରିଫ ଖାଁ ମାସ୍କଟ କ'ଣ ଥିଲା? ସୁମେତି, ମିରାଇ ତୋୱା
ଆର ସୁମିତି ନାଇଁ, ଆର ସୁମିତି ଥିଲା ପାରାର, ୱିଣ୍ଟର ଥିଲା ବିଙ୍ଗ ଡୁଏନ ଡୁଏନ, ବିଙ୍ଗ ଡୁଏନ ଡୁଏନ। ଓକେ, ହାଏଷ୍ଟ ମେଡାଲ ହିଁ ମେନ କ୍ୱେଶ୍ଚିନ ପଚାରିବ, ହାଏଷ୍ଟ ମେଡାଲ କିଏ ଆଣିଛି ନରୱେ, ହାଏଷ୍ଟ ମେଡାଲ ସବୁଠୁ ଅଧିକ ମେଡାଲ, ହାଏଷ୍ଟ ମେଡାଲ, କ୍ଲିଅର ମନେ ରଖନ୍ତୁ। ଆରିଫ ଖାଁ ହିଁ ଜଣେ ମାତ୍ର ଯାଇଥିଲେ। ଏସିଆନ ଗେମ୍ସ 2022 କୋଉଠି ହେଇଛି ନା ଆପଣଙ୍କର ଚାଇନାରେ। ଓକେ, ଆଉ ନେକ୍ସଟ ଟାଇମ୍ କୋଉଠି ହବ, ଜାପାନରେ ହବ 2026 ଆପଣଙ୍କର କୋଉଠି ହବ, ଜାପାନରେ ଏସିଆନ ଗେମ୍। ଆଇସିସି କ୍ରିକେଟ ୱାର୍ଲ୍ଡ କପ 2023 କୋଉଠି ଖେଳ ହବ ନା, କ୍ରିକେଟ ୱାର୍ଲ୍ଡ କପ ତ ଜାଣିଥିବେ ଆମର 2023 କ'ଣ 2031 ବି, ଏଇଟା ଆମର ଇଣ୍ଡିଆରେ ହବ, 2023 କ'ଣ 2031 ବି ଅଲରେଡି ଡିକ୍ଲେୟାର ହେଇଯାଇଛି। ନେକ୍ସଟ ଟାଇମ୍ କୋଉଠି ହବ, 2027ଟା, 2027 ଆପଣଙ୍କର ହବ ୟୁଏସଏ, ୟୁଏସଏ ଆଉ ୱେଷ୍ଟଇଣ୍ଡିଜ, ୟୁଏସଏ ଆଉ ୱେଷ୍ଟଇଣ୍ଡିଜ ମନେ ରଖନ୍ତୁ। ଓକେ, 2026 ହକି ୱାର୍ଲ୍ଡ କପ କୋଉଠି ହବ, ବେଲଜିୟମ ଆଉ ନେଦରଲ୍ୟାଣ୍ଡରେ। ଓକେ, ମନେ ରଖନ୍ତୁ ଏତିକି, ଏତିକି ତ କୋଶ୍ଚିନ୍ ଥିଲା। ତ ଯେତିକି ଇମ୍ପୋର୍ଟାଣ୍ଟ କୋଶ୍ଚିନ୍ସ ଭଲରେ ପଢ଼ିକି ଯାଆନ୍ତୁ, ଖାଲି ଥରେ ଥରେ ଦେଖିଦିଅନ୍ତୁ, ପିଡିଏଫ୍ ଦେଇଦେବି, ଆଜି ପିଡିଏଫ୍ ପକେଇଦେବି। ତ ଭିଡ଼ିଓ ଯଦି ଭଲ ଲାଗୁଛି ନିହାତି ଭିଡ଼ିଓକୁ ସେୟାର କରନ୍ତୁ। ଥ୍ୟାଙ୍କ ୟୁ ଫର ୱାଚିଂ, ଷ୍ଟେ ହେଲ୍ଦି, କିପ୍ ସ୍ମାଇଲିଂ, ଥ୍ୟାଙ୍କ ୟୁ।